হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি অবশ্যই জেন পাসকে কেন্দ্র করে হবে, বিএসসি নার্সিংকে কেন্দ্র করে হবে। র্যাঙ্ক ভার্সেস কলেজ নিয়ে আজকে আলোচনা করা হবে। লাস্ট 3 বছরের ট্রেন্ডসকে ফলো করে একটি আমরা চার্ট বানিয়েছি, সেই চার্ট অনুযায়ী তোমার র্যাঙ্ক কতটা পরিমাণ থাকলে তুমি একটা সরকারি কলেজ পাবে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে, সেটি নিয়েই আজকে আলোচনা করা হবে। এবং তোমরা অবশ্যই কী করবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে যে ভিডিওটি আছে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। দেখো, তোমরা প্রত্যেকেই আশা করি জানতে পেরেছো যে তোমাদের সিট ম্যাট্রিক্স নতুন প্রকাশিত হয়েছে। এই সিট ম্যাট্রিক্স অনুযায়ী তোমাদের সিটের সংখ্যা অর্থাৎ আসন সংখ্যা কিছুটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সেই আসন সংখ্যার নিরিখে আজকে আমাদের আলোচনা করতে হবে যে কোথায় কোথায় সরকারি কলেজ রয়েছে। আমি অলরেডি তোমাদের বলে দিয়েছিলাম সরকারি কলেজগুলি কোথায় কোথায় অবস্থিত আমার লাস্ট ভিডিওতে। গতকাল আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমরা অলরেডি সরকারি কলেজে যে লিস্টগুলি আছে সেখানে কিন্তু আমরা তুলে ধরেছি এবং তুমি কোন কোন কলেজগুলি বাছবে, সেখানে কিন্তু কোন কোন কলেজে কম্পিটিশন তুলনামূলকভাবে কম হবে, আমার লাস্ট ভিডিওতে সেটি ক্লিয়ার করা আছে। তোমরা চ্যানেলে যাও, আগের দিন একটি জেন পাসের ওপর, বিএসসি নার্সিংয়ের ওপর একটি ভিডিও বানানো আছে, সেই ভিডিওটি গিয়ে খেয়াল করো, তোমরা দেখতে পাবে সেখানে কোন কোন কলেজের ওপর প্রেশার তুলনামূলকভাবে কম, কম্পিটিশন কম, সেখানে আমরা কিন্তু উল্লেখ করেছি। আজ আমরা যেটা উল্লেখ করব সেটা সম্পূর্ণ কিন্তু র্যাঙ্ক ভার্সেস তোমার হচ্ছে কলেজ, অর্থাৎ তোমাদের কতটা পরিমাণ র্যাঙ্ক হলে অবশ্যই কিন্তু তোমরা সরকারি কলেজ পাবে সেই নিয়ে। তার আগে আমি একটি সতর্ক করে দিচ্ছি স্টুডেন্টদের যে তোমাদের র্যাঙ্ক যে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে গেলে তোমাকে তোমার পছন্দের পছন্দসই যে কলেজে তুমি হয়তো অ্যাডমিশন পেলে না, যে কলেজে অ্যাডমিশন পাবে অবশ্যই তুমি অ্যাডমিশনটি নিয়ে রাখো। তার কারণ তোমার তার পরবর্তী ক্ষেত্রে আপগ্রেডেশন ইএস ফর্মটি ফিল আপ করে পরবর্তী কাউন্সিলিংয়ে তুমি অংশগ্রহণ করতে পারবে। তোমার পছন্দসই যদি কলেজ পেয়ে যাও, পেয়ে গেলে খুবই ভালো, যদি না পেয়ে যাও যে কলেজটিতে তুমি অ্যাডমিশন নিয়েছো সেই কলেজটি তোমার থেকে গেল, অর্থাৎ তোমাকে যে কোনো অবস্থাতে কিন্তু অ্যাডমিশন নিয়ে রাখতে হবে, এই কথাটি কিন্তু মাথায় রাখতে হবে। এই সেই জন্য স্টুডেন্টদের বললাম আপগ্রেডেশন ইয়েস এবং আপগ্রেডেশন নো, এই দুটোর সম্বন্ধে আমি কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখো, মন দিয়ে দেখো, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। এবং আরেকটি জিনিস তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি যে আজকে যে আলোচনাটা হবে সেটা টোটাল কিন্তু লাস্ট 3 বছর, 1-2 বছর নয়, 3 বছরের একটা গড় হিসাবকে পরিসংখ্যানকে রেখে আমরা একটা র্যাঙ্ক তৈরি করেছি এবং সেই র্যাঙ্কের ওপর ভিত্তি করে সরকারি কলেজে তোমার অ্যাডমিশন হয়েছে এবং আমরা সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। এটা কিন্তু লাস্ট রাউন্ড পর্যন্ত কথা বলছি, কোনো ফার্স্ট রাউন্ডের বা সেকেন্ড রাউন্ডের থার্ড রাউন্ডে কথা বলছি না, স্পট কাউন্সিলিং লাস্ট রাউন্ড পর্যন্ত কথা বলছি। লাস্ট 3 বছরের পরিসংখ্যানকে কেন্দ্র করে একটা তোমার পরিসংখ্যান তৈরি করে আমরা চার্ট তৈরি করেছি, সেই চার্টটি আমি তোমাদের সামনে তুলে ধরবো। আমি আগে কতগুলি কথা তোমাদের বলে নিই যে যারা জেনারেল ক্যান্ডিডেট আছো, জিএমআর র্যাঙ্ক তাদের যদি 2300 হয়ে থাকে, তাদের কিন্তু একটা সরকারি বিএসসি নার্সিং কলেজ পেয়ে যাবে। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে অবশ্যই জিএমআর র্যাঙ্ক 2550-এর মধ্যে যদি হয়ে থাকে তাহলে একটা সরকারি কলেজ পাওয়ার চান্স রয়েছে। ওবিসি এর ক্ষেত্রে 2400-2500-এর মধ্যে, ওবিসি বিয়ের ক্ষেত্রে জিএমআর র্যাঙ্ক, আমি কিন্তু টোটাল যে র্যাঙ্কের কথা বলছি কোনো কাস্ট র্যাঙ্কের কথা বলছি না, জিএমআর র্যাঙ্কের কথা বলছি। ওবিসি যারা বি রয়েছে 2800-2950 বা 3000-এর মধ্যে র্যাঙ্ক হলে তোমরা পেয়ে যাবে কলেজ। এসসি যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু 4700-থেকে মোটামুটি 5000-এর মধ্যে তোমরা কলেজ পেয়ে যাবে। আর এসটি ক্যান্ডিডেট যারা আছো তাদের 7500-8000 জিডিএমআর র্যাঙ্ক পর্যন্ত কিন্তু সরকারি কলেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে, স্পট কাউন্সিলিং অবধি, লাস্ট রাউন্ড অবধি, প্রথম কোনো রাউন্ডের কথা আমি বলছি না। এবং অবশ্যই জিএমআর র্যাঙ্কের কথা বলছি, কোনো কাস্ট র্যাঙ্কের কথা বলছি না, টোটালটাই কিন্তু 3 বছরের পর্যবেক্ষণের ওপর, লাস্ট 3 বছরের পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে কথাগুলি বলা হচ্ছে। এবং অবশ্যই কী করবে, তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবে। আমি এবার চার্টে আসছি, চার্টটি তোমাদের সামনে দেখাচ্ছি, তোমরা আমাদের সাথে থাকবে। স্টুডেন্টরা এবার দেখতে পাচ্ছ যে আমি চার্টটি খুলেছি, আমাদের তরফ থেকে যে চার্ট তৈরি করা হয়েছিল সেই চার্টটি খুলেছি, আমি তোমাদের ডিটেলসে আরও ব্যাখ্যা করে বোঝাচ্ছি, তোমরা সাথে থাকবে। দেখো, জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে আমি টিক দিলাম, তাদের জিএমআর র্যাঙ্ক 2300
মধ্যে যদি হয়ে থাকে তাহলে তারা কিন্তু সরকারি কলেজ পেয়ে যাচ্ছে। লাস্ট 3 বছরের পরিসংখ্যানের ভিত্তিতে বলছি এবং অবশ্যই জিএমআর র্যাঙ্কের ওপর ভিত্তিতে। আদার্স কোনো কাস্ট ক্যাটাগরি র্যাঙ্ক এক্ষেত্রে বলা হবে না। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 2550, ওবিসি এ যারা আছে 2400 থেকে 2500-এর মধ্যে, ওবিসি বি 2800 থেকে 2950-এর মধ্যে, এসসি যারা আছে অবশ্যই তারা কিন্তু 4700 থেকে 5000-এর মধ্যে জিএমআর র্যাঙ্ক করলে তারা কিন্তু সরকারি কলেজ পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লাস্ট 3 বছরে কিন্তু এই ট্রেন্ডটাই ছিল। আচ্ছা, এসসি এবং যারা এসটি রয়েছে তাদের 7500 থেকে 8000 জিএমআর র্যাঙ্ক করলে কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা এক্ষেত্রে কিন্তু রয়েছে। এটা এসটি এসটিদের ক্ষেত্রে বললাম। এবার আসছি আমি আসল কথায়, যাদের জিএমআর র্যাঙ্ক অত্যাধিক বেশি হয়েছে তারা কি সরকারি বিএসসি নার্সিং পড়বে? না পড়বে অবশ্যই, তারা চেষ্টা করবে পশ্চিমবঙ্গে। যদি না হয় তারা অবশ্যই কিন্তু আমাদের যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ 7384298457, এখানে কিন্তু ব্যাঙ্গালোরে অক্সফোর্ড নার্সিং কলেজে অ্যাডমিশন হয়ে যাবে। এই ফোন নাম্বারে ফোন করলে তোমরা যদি চাও, দীর্ঘ 42 বছরের পুরাতন নার্সিং কলেজ এবং অবশ্যই 100% প্লেসমেন্ট পাবে। আইএনসি কেএনসি অ্যাপ্রুভ কলেজ, তারা কিন্তু সেই কলেজ থেকে 100% প্লেসমেন্ট পেয়ে যাবে। বাঙালি ম্যানেজমেন্ট যুক্ত কলেজ অক্সফোর্ড নার্সিং কলেজে কিন্তু এই মুহূর্তে অ্যাডমিশন চলছে, তোমরা সেখানে কিন্তু পেয়ে যাবে। আর যারা জিএনএম ভাবছো তারা কিন্তু এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবে। আপাতত আজকে আপডেট এই পর্যন্তই ছিল। তোমরা চ্যানেলটি কী করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। এবং তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও তোমরা আইদার ফোন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো, যে নাম্বারটি দেখতে পাচ্ছ 7384298457 নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে ফোন করে নেবে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। উনি অবশ্যই তোমাদের হেল্প করে দেবেন অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে বা অন্যান্য আদার্স বিষয়ে তোমরা কনসাল্ট করতে পারো। তোমরা ভিডিওটি আপাতত শেষ পর্যন্ত দেখলে, নেক্সট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। আজ আপডেট এই পর্যন্তই ছিল, পরবর্তী আপডেটের জন্য তোমরা রেডি থাকবে। অবশ্যই আমরা আপডেট এলে আমরা ভিডিও আকারে প্রকাশ করে দেবো এবং তোমরা সেকেন্ডে, যেহেতু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সেকেন্ডের মাথায় তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।